স্থান পলাশি। হ্যালো বন্ধুরা, এখন আমরা একটি চায়ের দোকানে, সাথে কিছু লুচ্ছা, তাই ভাবছিলাম কিছু খাওয়া যাক। তাই চায়ের অর্ডার দিয়ে বিস্কুট খাচ্ছিলাম, আর চাটি যা ছিল না একদম সেই স্বাদ। আর চায়ের আড্ডা শেষ করে আমরা রওনা দিলাম পৃথিবী বিখ্যাত সেই মায়াপুরী ইসকন মন্দির। যেতে যেতে আমরা খানিকটা রাইডিংয়ের মজাও নিচ্ছিলাম, আবহাওয়াটা ছিল খুব সুন্দর মনোরম। ফাইনালি আমরা মায়াপুর মন্দিরের কাছাকাছি পৌঁছে গিয়েছি। রাস্তাগুলি ছিল অসম্ভব সুন্দর ও পরিষ্কার, দূর থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিল। আমরা ভাবছিলাম যে এত বড় এত সুদর্শনীয় মন্দির আমাদের পশ্চিমবঙ্গের ভিতরে আছে, এটা খুব একটা ভালোই বিষয়। মন্দিরের বাইরে আমরা গাড়ি পার্ক করে নিলাম, তারপর ওখানে গেটের সামনেই আমরা কিছু চা বিস্কুট খেয়ে আবার ভিতরের দিকে রওনা দিব। এখানে মন্দির সহ ব্যাকগ্রাউন্ডটির ভিউটা না খুব সুন্দর দেখাচ্ছিল, তাই ভাবলাম একটা নিজেদের মধ্যে একটি সিনেমাটিক ভিডিও যদি বানাতে পারি, বলো না তো অবশ্যই, কিন্তু একটা বানিয়ে নিলাম। মায়াপুর ইসকন মন্দির, হিন্দু শাস্ত্র মতে এটি ভগবান বিষ্ণুর উপাসক এর জন্য একটি জনপ্রিয় তীর্থস্থান। এটি বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের অবতারে শ্রী চৈতন্য মহাপ্রভু এই শহরে 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। পদ্মে ফুলের পাপড়ির মতো দেখতে পবিত্র দ্বীপপুঞ্জের 9টি ধামের মধ্যে মায়াপুর হলো একটি। এর কনস্ট্রাকশনের কাজ শুরু হয় 2010 সালে। মোটামুটি আনুমানিক করা যায় যে এটির কনস্ট্রাকশন খরচ হয়েছে 8,310.5 কোটি টাকা। এই মন্দিরের উচ্চতা 113 মিটার। সম্পূর্ণরূপে সম্পূর্ণ হলে এই মন্দিরটি হবে বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ, বিশ্বের বৃহত্তম মন্দির এবং দ্বিতীয় সর্বোচ্চ মন্দির বা ধর্মীয় ভবন। 2024 সালে মন্দিরটি উদ্বোধন করা হবে বলে মনে করা যায় বা আশা করা যায়। এখানে ট্যুরিজমদের জন্য অনেকগুলি অনেক রকম বিশেষ ধরনের দোকান এখানে দেখতে পাবেন, যত সামগ্রিক ব্যাগ থেকে শুরু করে বই খাতাপত্র কাপড় চোপড় সমস্ত কিছু দেখতে পাবে। এখানে যে মায়াপুর ট্যুরিজম সেন্টার আছে, ওখানে গেলেই আপনারা সমস্ত কিছু দোকান ওখানে দেখতে পাবেন। মায়াপুর ট্যুরিজমের ঠিক অপোজিট দিকে আপনারা যে মন্দিরটির ভিউ দেখতে পাবেন না, ওখান থেকে অসম্ভব সুন্দর ভিউটাও দেখা যায়। এখানে বিদেশ থেকে যারা আসে তাদের জন্য অনেকগুলি রিসেপশন হাউস আপনারা দেখতে পাবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন গাদা ভবন গেস্ট হাউস বা রিসেপশন। এখানে আপনি অনেকগুলো খাবারের দোকানও পাবেন, যেমন মিষ্টির দোকান, নিমকি দোকান, বিস্কুটের দোকান। ফোন পে হয় নাকি এখানে? ফোন পে হয়, অনলাইন পে। এখানে অনেক ধরনের নিমকি বিস্কুট মিঠাই এগুলোর কালেকশন আপনি দেখতে পাবেন। এখানে আপনি যদি মনে করেন আমি খাঁটি গাওয়া ঘি নেবো, তারও দোকানে পাবেন। এখানে অনেক ধরনের ঘিয়ের কালেকশন আপনি দেখতে পাবেন। তাই আমরা এখানকার নিমকি টেস্ট করার জন্য 1 প্যাকেট 50 টাকায় কিনে তার সুস্বাদু স্বাদ আমরা উপভোগ করলাম। আর সব থেকে একটি বিশ্বাস আমাকে আকৃষ্ট করলো, যেটা হচ্ছে যে এই ধর্মস্থানে যেটা পশ্চিমবঙ্গের ভিতরেই মায়াপুর ইসকন মন্দির, সেখানে আপনি অনেকগুলো বিদেশিদেরকে দেখতে পাবেন, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অস্ট্রেলিয়া থেকে, রাশিয়া থেকে, আপনারা সমস্ত ধরনের মানুষ এখানে এই ধর্মস্থানে দেখতে পাবেন। এটি আমার কাছে একটি খুব সুন্দর লাগলো বিষয়টা, ভালো লাগলো যে এখান থেকে রাশিয়ানরা প্রচুর পরিমাণে রাশিয়ান এদেরকে দেখতে পাবেন।